নমস্কার বন্ধুরা, ক্রেজি ভিলপোর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাপি হোলি। তো সকালবেলা উঠে তাড়াহুড়া করে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে লুচি করে সবাই মিলে আমরা হোলি খেলছি। তো বন্ধুরা, কিভাবে এই ভিডিওটি তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত। গুড মর্নিং, হ্যালো ফ্রেন্ডস, আজকে সকালবেলা আবারও ফিরে এলাম নতুন একটি রেসিপি সঙ্গে নিয়ে। তা পুরি ঘুগনি দিয়ে আজকে সকালের নাস্তা করব। এবার আমি ময়দাটা ছেনে ছোট ছোট করে লাচি কেটে নিয়েছি। মটর আলু প্রথমে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তিনটে সিটি দিয়ে। এই দেখুন সেদ্ধ হয়েছে এবং গোটা গোটাও রয়েছে মটরগুলো। এইভাবে সেদ্ধ করলে কিন্তু ঘুগনিটা খেতেও ভালো লাগে, আবার দেখতেও কিন্তু ভালো লাগে। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন বাটা তেলের উপরে দিয়ে দেব। ঘুগনিভাবে রান্না করব। এতে সেদ্ধ করা মটর আলু দিয়ে দেব। প্রথমে হলুদ দিয়েছিলাম, অল্প করে হলুদটা দিচ্ছি, লবণ দেব পরিমাণ মতন। সব কিছু দিয়ে ভালো করে একটু হালকা করে কষিয়ে নেব। মটর আর আলু কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেব। 10 মিনিটের মতন ঝোলটা ফুটিয়ে নেব। নামানোর আগে একটু চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। ঘুগনিটা ফুটে গেছে, 1 চামচ গরম মশলার গুঁড়ি দেব, 1 চামচ চিনি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ঘুগনিটা নামিয়ে দেবো। একটু হালকা মিষ্টি মিষ্টি হলে লুচি দিয়ে খেতে ভালো লাগবে। এবার ঘুগনিটা আমার হয়ে গেছে, কড়াই থেকে ঢেলে দেব। লুচিগুলো আমার বেলা হয়ে গেছে, থালাতে সব রেখে দিয়েছি। লুচিগুলো দেখুন কি সুন্দর ফুলছে। এবার উল্টে পুল্টে হালকা হালকা লাল লাল করে সবগুলো লুচি এইভাবে ভেজে নেব। আস্তাটা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।